আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভাস কুকিং এর আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় মজার একটা ডেজার্ট, বেবি সুইটস বা পান্তো আমিষ। তো এই বেবি সুইটস কিংবা পান্তো আমিষটি কিন্তু বিভিন্ন রকম ডেজার্ট তৈরিতে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য ইউজ করা হয়। তো এটা কিন্তু শুধু দেখতে সুন্দর না, তো যেমন তুলতুলে নরম তেমনি কিন্তু খেতেও অনেক মজার। তো একদম কম সময়ে গুঁড়া দুধ দিয়ে তৈরি করা যায় এই বেবি সুইটস বা পান্তো আমিষটি। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন দেখে নিই বেবি সুইটস বা পান্তো আমিষটি তৈরি করতে আমার কী কী লাগছে। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেবি সুইটস বা পান্তো আমিষ্টি তৈরি করতে এখানে নিয়েছি 1 কাপ গোড়া দুধ, এখানে আমি ডানোর দুধটাই ইউজ করি সবসময়। আর নিয়েছি 1টা ডিম, এখানে 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ ঘি। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে বেবি সুইটসের ডোটা। তো এখন চলে যাই ডোটা বানাতে। তো 1টা মিক্সিং বোল নিয়েছি, ময়দার সাথে শুকনো উপকরণগুলো সবগুলোই দিয়ে দিব, ঘি চিনি সবগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা একটু ফেটে নিয়ে পুরাটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে 1টা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি, ডোটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোটো করে করে নিয়ে আমি বল বানিয়ে নেব। ছোটো বেবি সুইটস যেমন ছোটো ছোটো হয়, এটা কিন্তু এর ডাবল হয়ে যাবে ভাজার পরে এবং সিরাই দেওয়ার পরে। তো এভাবে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে নেব। আর একটা আরও একটা দেখাই, একদম ছোটো, এটা কিন্তু একদম ডাবল হয়ে যাবে ফুলে। ঠিক এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। সবগুলো বল বানিয়ে নিয়েছি, এখন চলে যাবো ওগুলো ভাজতে। তো এখন এগুলো ভেজে নিব। চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এর ভিতরে বানিয়ে রাখা বেবি সুইটসগুলো সবগুলোই দিয়ে দেব। এগুলো তেলের উপরে ভেসে উঠেছে, তো বেবি সুইটসগুলো আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে আমি এখানে দুই রকম কালার করব। একটু হালকা কালার হয়ে আসলে ওটা নামিয়ে নিব, বাকিটা আরেকটু ডিপ করে নেব। ঠিক এই পর্যায়ে আসলে এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো, এটা হালকা কালার হবে, আর বাকিটা আরেকটু ডিপ করে ভেজে নেব। তো বাকিটা আমি আরও একটু ডিপ করে ভেজে নিয়েছি। তো এগুলো উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এগুলো নামিয়ে নিয়েছি, এখানে কিন্তু কোনো কালার ছাড়াই দুই রকম কালারের বেবি সুইটস হবে। তো এটা একটু ঠান্ডা হতে থাক, আমি এবার শিরাটা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে এখানে বেবি সুইটসগুলো সেরা দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে 1/2 কাপ চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 1 কাপের মতো পানি, সাথে দিয়ে দিব 2টা এলাচ। এলাচ দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা বেবি সুইটসগুলো সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট জাল করার পরে বেবি সুইটসগুলো এই পাতিলের ভিতরে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে আসছি ঠান্ডা হওয়া পর্যন্ত। বেবি সুইটসটা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে নামিয়ে নেব। কোনো রকম বাড়তি কালার ছাড়াই কি সুন্দর চমৎকার দুই রকমের বেবি সুইটস তৈরি হয়ে গেছে দেখুন। এটা বানানো যেমন সোজা, বিভিন্ন রকম ডেজার্টের ডেকোরেশন করার জন্য কিন্তু খুবই পারফেক্ট। সবগুলো বেবি সুইটস আমি নামিয়ে নিয়েছি, দেখুন এখানে একই ডো দিয়ে দুই রকম কালারের বেবি সুইটস বানানো হয়েছে, বাড়তি কোনো কালার ছাড়াই। তো এগুলো বেবি সুইটসগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, আবার কোনো ডেজার্ট যেমন জর্দা পোলাও, বিভিন্ন রকমের ডেজার্ট তৈরিতে এটা ব্যবহার করা যায়। এটা দেখতে যেমন আকর্ষণীয়, এটা খেতেও তেমনি সুস্বাদু। তো হয়ে গেল সবচেয়ে কম সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে বেবি সুইটস বা পান্তো আমিষ্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।